আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর ও ভীষণ মজার বাদামের লাড্ডু এ লাড্ডু তৈরি ভীষণ সহজ হলেও খেতে এক কথায় অসাধারণ অনেকগুলো টিপস সহ চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিই লাড্ডু তৈরির প্রসেসটি তার আগে প্লিজ আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন। প্রথমে আমি বাদাম ভেজে নিব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিব বাদাম এখানে আমি নিয়েছি চিনাবাদাম চিনাবাদাম আমাদের দেশের সব এলাকায় অ্যাভেলেবেল পাওয়া যায় আজ আমি মোট দেড় কাপ বাদাম দিয়ে লাড্ডু তৈরি করব তাই প্যানে দেড় কাপ বাদাম দিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়াম থেকে কিছুটা কম রেখে বাদামগুলো ভেজে নেব অনবরত নেড়ে নেড়ে কিন্তু বাদাম ভেজে নিতে হবে তা না হলে সব বাদাম সমানভাবে ভাজা হবে না আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আঁচ কমিয়ে অনবরত নেড়ে নেড়ে বাদামগুলো ভেজে নিতে হবে বাদাম কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার এটা শারীরিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া বাদামে রয়েছে প্রচুর পরিমাণে গুড ফ্যাট যা আমাদের শরীরে কার্যক্ষমতা অনেক বাড়িয়ে দেয় বাদামের উপকারিতার উপর আমার বিস্তারিত একটি ভিডিও আছে লিঙ্কটা উপরের আই বাটন ও নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বাদাম ভাজা হয়ে গেছে দেখুন চাপ দিতে বাদামের খোসা খুলে যাচ্ছে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ধরে বাদামগুলো ভেজেছি বাদাম ঠান্ডা হতে হতে আরও কিছুটা মচমচে হয়ে যাবে আমি এখন চুলা অফ করে বাদামগুলো অন্য একটি পাত্রে নিয়ে ঠান্ডা করে নিব। বাদাম ঠান্ডা হতে হতে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো তা হলো এলাচ গুঁড়া এখানে আমি কয়েকটা এলাচের ভেতরের দানাগুলো গুঁড়া করে নিয়েছি এলাচের উপরের খোসায় কিন্তু কোনো ফ্লেভার নেই সব ফ্লেভার ভিতরে দানাগুলোতে থাকে আমি আপনাদের একটা এলাচ চিড়ে দেখিয়ে দিচ্ছি এলাচের খোসাটা আমি চিড়ে নিচ্ছি দেখুন এলাচের খোসার ভেতর বিচিগুলো এই কালো বিচিগুলো গুঁড়া করে নিতে হবে এভাবে কয়েকটা এলাচ চিড়ে দানা বের করে গুঁড়া করে নেবেন আমি লাড্ডু তৈরির জন্য আট থেকে নয়টা এলাচের বিচি গুঁড়া করে নিয়েছি এদিকে বাদাম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি বাদামের খোসা ছাড়িয়ে নিব সেজন্য কি সুতির গামছা নিয়েছি আমি এতে খোসা ছাড়িয়ে নিতে সুবিধা হবে গামছার মধ্যে কিছু বাদাম নিয়ে হাত দিয়ে চাপ দিতে বাদামের খোসা উঠে আসবে বাদামে খোসা ছাড়ানো নিয়ে অনেকে কিন্তু চিন্তায় থাকেন তারা আমার এই টিপসটি ফলো করতে পারেন দেখুন আমি সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন বাদামগুলো একটা ব্ল্যান্ডারের সাহায্যে গুঁড়া করে নেব সেজন্য ব্ল্যান্ডারে জারে বাদাম নিয়ে নিচ্ছি একেবারে মিহি গুঁড়া করে সবগুলো বাদাম ব্ল্যান্ড করে নেব আমি সবগুলো বাদাম একেবারেই মিহি গুঁড়া করে নিয়েছি বাদাম যত মিহি গুঁড়া হবে লাড্ডু তত ভালো হবে এখানে আমি হাফ কাপ খেজুরের গুড় নিয়েছি দেড় কাপ বাদামের জন্য হাফ কাপ গুড় আমার কাছে পারফেক্ট মনে হয় এর বেশি বা কম দেয়া যাবে না কারণ তা না হলে লাড্ডুর বন্ডিং ভালো হবে না ও শেপ দেয়া যাবে না তাই গুড়ের পরিমাণটা একটু সঠিক পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন গুড়ও আমি ব্ল্যান্ডারের জায়গায় নিয়ে নিচ্ছি কারণ গুড়টাকে ব্ল্যান্ড করে পেস্ট বানিয়ে নিতে হবে এতে বাদামের সাথে গুড় ভালোভাবে মিশবে সাথে দিচ্ছি গুড়া করে নেয়া এলাচ এখন ভালো করে এ দুটি উপকরণ ব্ল্যান্ড করে নেব আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন ব্ল্যান্ড করা গুড়ের পেস্ট বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিষ্কার হাত দিয়ে গুঁড়া করে নেওয়া বাদামের সাথে গুড়ের পেস্ট খুব ভালো করে মিশিয়ে নেব এমনভাবে মিশাতে হবে যাতে গুড় এবং বাদাম ভালো করে মিশে যায় মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু একটু নিয়ে লাড্ডু শেপ দিয়ে দেব সেজন্য কিছুটা মিশ্রণ হাতে নিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি এরপর দুই হাতে তালুর সাহায্যে আলতো হাতের লাড্ডু শেপ দিয়ে দিচ্ছি অর্থাৎ গোল করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিভাবে করছি দেখুন কত সুন্দর লাড্ডু তৈরি হয়ে গেছে বাদাম আর গুড়ের রেশিওটা পারফেক্ট হওয়ায় শেপটা এত সুন্দর হয়েছে আর এলাচ গুঁড়া এ লাড্ডুকে অনেক স্পেশাল করে তুলবে খাওয়ার সময় অনেক অসাধারণ একটা ফ্লেভার পাওয়া যাবে এ বাদামের লাড্ডু শুধু লাড্ডু নয় এক একটা পুষ্টি বোমা এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত স্বাদের অথচ তৈরি কত ইজি আপনাদের আমি অবশ্যই পরামর্শ দিব একবার হলেও এ লাড্ডু তৈরি করে টেস্ট করে দেখবেন কথা দিচ্ছি আমার কথা সবসময় মনে থাকবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ